আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করতে হয় সেটা দেখব। তার আগে জানা লাগবে যে অ্যালডিহাইড সরাসরি কোথা থেকে প্রস্তুত করা যায়, অ্যালকোহল থেকে। তাহলে আমি অ্যালকিনটাকে অ্যালকোহলে কনভার্ট করব, এরপরে ওই অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে রূপান্তর করে ফেলবো। তাহলে অ্যালকিনটা আমরা নেই, ধরো তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নেই, তোমার হচ্ছে CH3CH2। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিনটা আমি হচ্ছে এখানে কয়টা স্টেপ তাহলে ফলো করব? দুইটা। প্রথমে অ্যালকিনটাকে অ্যালকোহলে কনভার্ট করতে আমার একটা স্টেপ লাগে, কারণ অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহল তৈরি করা যায়। এরপরে ওই অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইডটা সরাসরি প্রস্তুত করতে পারবো। তাহলে এটার সাথে আমি কি করব, পানির বিক্রিয়া করাবো H2O। তাহলে এখানে উৎপন্ন হবে কি বলো? অ্যালকোহল, কারণ এই বিক্রিয়াটা আমরা অলরেডি চিনি সবাই। এখানে ফসফরিক অ্যাসিড প্রভাবক আর হচ্ছে উচ্চ চাপ উচ্চ তাপ যখন তুমি দিবা তখন তোমার এখানে উৎপন্ন হবে কি বলতো? এখানে উৎপন্ন হবে ইথানল না, কয় কার্বন? এক দুই তিনটা। তাহলে প্রোপানল তৈরি হবে। এই পানিটাকে ভাঙলে আমরা পাই H+ আর OH-। H+টা যাবে এই কার্বনে, OH-টা যাবে এই কার্বনে। কিভাবে? কারণ যখন ডাবল বনটা বিক্রিয়া করবে এই ডাবল বনটা ভেঙে যাবে, ফলে এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে যাবে হাইড্রোজেন, তাহলে CH3CH2 হয়ে গেল। আগে একটা হাইড্রোজেন ছিল, এখন দুইটা। আর এখানে একটা ওয়েজ যাবে, তাহলে CH2OH। তাহলে উৎপন্ন হবে আলটিমেটলি CH3CH2CH2OH, এই যে প্রোপানল। এখন অ্যালকোহল পেয়ে গেছে না? অ্যালকোহল পেয়ে গেলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বের করা খুব ইজি, এটা ছিল প্রথম স্টেপ। তাহলে দুই নম্বর স্টেপটাতে যাই, দুই নম্বর স্টেপে আসি আমরা। এই যে তোমার হচ্ছে অ্যালডিহাইডটা CH3CH2CH3, এই অ্যালডিহাইডটা কি প্রস্তুত করবো? তাহলে এই যে অ্যালকোহলটাকে নিচ্ছে, এই যে অ্যালকোহলটাকে আমি নিয়েছি, এটার সাথে জাইমন অক্সিজেন অ্যাড করব। তাহলে প্রভাবক থাকবে কি কি আমরা জানি, এটা অলরেডি দেখছি, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। ফলে এখানে উৎপন্ন হবে কি বলতো? অ্যালডিহাইড। কিভাবে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, ওই হাইড্রোজেনটা বের হয়ে OH এর সাথে মিলে পানি তৈরি করবে। এখান থেকে একটা হাইড্রোজেন যখন বের হবে, এই হাইড্রোজেনটা OH এর সাথে মিলে পানি তৈরি করবে। আর এখানে এখন CH আছে, তাহলে এই অক্সিজেনটা এখানে অ্যাড হবে, তাহলে CH3CH2CHO। তাহলে এখানে লিখে CH3CH2CHO আর সাথে এই যে H+ আর OH মিলে তৈরি করবে পানি। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে আমি আজকে ক্লাসে অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড যেতে হয় সেটা শিখলাম। এর অ্যালকিন হিসেবে আমি নিয়েছি তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন, যেটার নাম কি প্রোপিন। তাহলে প্রোপিন থেকে প্রোপানল পেয়েছি, এই প্রোপানল থেকে পরবর্তীতে জাইমান অক্সিজেনের বিক্রিয়ায় আমি পেয়ে গেছি প্রোপানল। কি পাইছি? প্রোপানল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইডটা প্রস্তুত করতে পারি। ওকে, তাহলে আশা করি আমাদের আজকের ক্লাসে তোমার অনেক ভালো লাগবে। তো এই প্লেলিস্টে তুমি ইনশাল্লাহ সকল জৈব যৌগের রূপান্তর পেয়ে যাবো, তোমার 9-10 যা যা লাগবে। তাহলে তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা সবার সাথে শেয়ার করে দিও, শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।